भगवान चरणे आत्मनिवेदन कर ले सुखी हो जाए। आत्मनिवेदन तुआ पदे करी होइनु परम सुखी, आमार दुख दूरे गेल, चिंता ना रहिल, चौदिके आनंद देखे। आपनी जगते कारो काछे आत्मनिवेदन करबे देखबेन दुई दिन पर लाथी ठेंगा मारबे, से आपनार कथा बुझबे ना आर आपनिओ तार कथा बुझबेन ना। देखबेन संसार एटाई एकटु समस्या, मने मने स्वामी भावे आमार स्त्रीटा आमाके बुझतेई पारलो ना, आमी जे केमन बुझतेई पारलो ना। आबार स्त्री ताई मने करे जे आमी जे केमन आमार स्वामीटार घर करलाम बुझतेई पारलो ना, आमाके मर्यादाई दिलो ना, हय कि ना? मिथ्या कथा बोलछे। सबाई तार निजेर दिके कि बोले झोल टाने, सबाई निजेर प्राधान्यता देखाते चाय। आर एटाई समाजेर नियम, এই জগতে আপনিও বুঝতে পারবেন না, সেও আপনাকে বুঝতে পারবে না, হয় না? একজনের সঙ্গে আরেকজনের মিল হয় না। কেউ বলবে প্রভু এরকম কেমন কথা বলছেন, আমরা তো মিল আছে বলেই তো আছি। আপনারা বলুন, আপনাদের যারা প্রভুরা আছেন আপনাদের স্ত্রীদের সব কথা আপনাদের পছন্দ হয়? সব ব্যবহার আপনাদের পছন্দ হয় না? মাতাজিদেরও বলছি, মাতাজিরা কি প্রভু স্বামীর সব ব্যবহারটাই কি পছন্দ হয়? সব কথাবার্তা কি পছন্দ হয়? সব আচার আচরণ কি পছন্দ হয় না? নিজের ছেলে তাই তো অনেকগুলো পছন্দ হয় না? বেটা ছেলে, কিন্তু অ্যাডজাস্ট করে চলা। ডিভোর্স না হওয়ার কারণ হচ্ছে দুইজন দুইজনকে অ্যাডজাস্ট করে এখনো চলছে বলে ডিভোর্স হয়নি। ঝগড়া মনোমালিন্য হয় কি হয় না? ভক্ত হলেও কম হয়, অভক্ত হলে তো লাঠালাঠি হয়, ডিভোর্স ফাইল হয়ে যায়। তা আমার বলার উদ্দেশ্য হচ্ছে একজন আর একজনকে জগতে চিনতে পারে না, আমরা নিজেরাই একা একজনের ভিতরই কখনো এই মনে হচ্ছে, কখনো ওই মনে হচ্ছে, কখনো ভাবছি এখান থেকে চলে যাই, পরক্ষণে মনে হচ্ছে না বসে থাকি, হচ্ছে কি না? একই শরীরের ভিতরে দুই রকম কাজ করে, তাহলে আলাদা শরীর একজনের সঙ্গে আরেকজন কতটা মিল হবে? কিন্তু কিছু অ্যাডজাস্ট করা, কিন্তু মিল যদি হতে হয় একমাত্র ভগবানের চরণে আত্মনিবেদন করে, ভগবান আমাকে উনি বুঝতে পারবেন 100%, আর আমাকে ভগবানকে বোঝার চেষ্টা করতে হবে। আমি যদি ভগবানকে বিন্দু মাত্র ভক্তি করি উনি সঙ্গে সঙ্গে ওটা অ্যাকসেপ্ট করে নেবেন, ওটা বুঝতে পারবেন। আমি হয়তো বাইরে অ্যাক্টিং করলামও না, কিন্তু মনে মনে আমি ভগবানকে ভালোবাসলাম, ভগবান সেটাও গ্রহণ করে নেবে। কিন্তু এই জগতের মানুষ বুঝবে না, এই জগতের মানুষ একজন আরেকজন, এই জন্য ভগবানকে খুশি করার চেষ্টা করতে হবে, ভগবানের জন্য আত্মনিবেদন করতে হবে। আত্মনিবেদন তুয়া পদে করি, ভগবান তোমার চরণে যখন থেকে আমি আত্মনিবেদন করেছি আমি খুব আনন্দে আছি। আত্মনিবেদন তুয়া পদে করি হইনু পরম সুখী, দুঃখ দূরে গেল চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি, চারিদিকে শুধু আনন্দই আনন্দ। এর আগে খুব টেনশান ছিল, কি টেনশান ছিল? টাকা পয়সা ইনকাম কি করে করব, ছেলে মেয়েদের মানুষ করব কি করে, লেখাপড়া শেখাবো কি করে, তারপরে তো আবার আছে বিয়ে দেওয়ার ঝামেলা। উফ কি ঝামেলা, হ্যাঁ কখন কার সঙ্গে কার ম্যাচিং হবে, আবার বিয়ে হলো তো দুই দিন পরে আবার ব্যাক কর না করে, এই টেনশান। এখন তো বিয়ে দেওয়ার পরেও বাবা মারা শান্তিতে নেই, ঠিক বলছি না মিথ্যা বলছি?
মেয়েকে পাঠিয়ে দেওয়ার পরেও দুশ্চিন্তা যায় না যে সেখানে টিকতে পারবে, তো কেমন কপালে কি আছে কে জানে। ছেলের বিয়ে দেওয়ার পরেও শান্তি নেই। আমাকে একজন কলকাতার একজন লাইফ মেম্বার 3-4 বছর আগে আমাকে বারবার ফোন করত, আমার একটা নিরামিষ ছেলে আছে, নিরামিষ খায়, একটা ভক্ত মেয়ে দেখে দিন 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 দিন। তাহলে আমি কি ঘটক নাকি আপনাকে মেয়ে দেখতে দেব? হ্যাঁ, দেখুন, ভক্তদের খোঁজ খবর রাখুন। 2-3 বছর পরে আবার উনি আবার ফোন করছেন, প্রভু কেমন আছেন? আমি বললাম, কি ছেলের বিয়ে হয়নি এখনো? বলছে হয়েছে, আপনাকে একটু জিজ্ঞাসা করছি, আপনি কলকাতায় থাকেন তো? আমিও কলকাতায় থাকি, ভালো একটা উকিল টুকিল যদি কোথাও আছে। আমি বললাম, কেন উকিল কি করবেন এখন? বলছে এমন বৌমা এনেছে ওকে ডিভোর্স দিতে হবে, ওই জন্য একটা উকিল খুঁজছি কোথায়, কোর্টে তো তা উকিল। আমাদের বেহালার একজন ভক্ত তার ছেলেকে বিয়ে দেওয়ার জন্য এই চিঠি দেয় না, কি বলে ইনভাইটেশন, তা দিতে দিতে একজন উকিলকে দিচ্ছে, বলছে এখন আপনি আমাকে কি বলে চিঠি দিচ্ছেন, পরে আবার আপনি আমন্ত্রণ করবেন দেখবেন। তা আসলে জগতে এইরকম হয়ে গেছে, কারো সঙ্গে কারো পছন্দ হওয়াটা বড় কষ্টকর। আগে আমরা ছোটবেলায়, আমি তো বাড়িতে যতদিন ছিলাম এরকম ডিভোর্সের কথা শুনিনি কোনোদিন, মানে ছাড়াছাড়ির কথা শুনিনি যে এই একে ছেড়ে দিয়েছে আলাদা সংসার হয়েছে। এখন তো একটু হামেশাই এটা কোর্ট কাচারি এইটাই চলছে, বেশিরভাগই বিজনেস এটাই চলছে বেশি। কেন? মানুষের সহ্য গুণ অনেক কমে গেছে। পরিবার জীবন মানে কি? সহ্য করতে হবে। স্ত্রী টিকে আছে মানে সে স্বামীকে সহ্য করে আছে, স্বামী টিকে আছে মানে সে স্ত্রীকে সহ্য করে আছে। আর বর্তমান যত দিন যাচ্ছে মানুষের সহ্য করার ক্ষমতাটা নষ্ট হয়ে যায়, আর সেই জন্য মারামারি কাটাকাটি খুন রাহাজানি কি না সমাজে হচ্ছে, রাজনৈতিক দিকে পুড়িয়ে মারা কি না গিয়ে সব সবাই তো দেখে, কি এসব কেউ দেখেছে কোনোদিন আগে? একদল সেই দল, মানে জীবনের চাহিদার শেষ নেই, আনলিমিটেড চাহিদা, আর যখনই চাহিদা তখন অশান্তি, উশৃঙ্খলতা, অসহ্য ভাব, জীবন একদম খারাপ অবস্থা। এই জন্য মহাপ্রভুর শিক্ষা কি? ভক্তি জগতে আসতে গেলে 4টে গুণ থাকলে ভক্তি জগৎটাকে আসতে পারবে। কি 4টে গুণ? ত্রিনাদপি শুনিছেন, নিজেকে ছোট মনে করতে হবে। সংসারে সবাই বড় মনে করে, স্বামী মনে করে আমি কত শিক্ষিত, অত বড় চাকরি করি, আমি কি কম নাকি, আমি কি হনুরে, আমি কি হনুরে বড়। স্ত্রীও তাই মনে করে, আমাকে দেখতে সুন্দরী, আমি ওর স্বামীর অনেক ভাগ্য কপাল জোর যে আমি ওর ঘরে এসেছি। সবাই নিজেকে বড় মনে করে, কিন্তু কি মনে করতে হবে? ছোট। ত্রিনাদপি শুনেছে, তরুরপি সহিষ্ণু না, গাছের থেকেও সহ্য গুণ। গাছ এই রোদ্দুরে আমরা তো ছায়ায় ঢুকে যাই, এসিতে ঢুকে যাই, কই গাছ এর গরম ঠায় দাঁড়িয়ে আছে, ঝড় বর্ষা হলে ঘরে ঢুকে যাচ্ছে, ও ঠায় বাইরে দাঁড়িয়ে আছে, সব সহ্য করছে। ভক্ত হওয়াটা অত সহজ নয়। কাণ্ড জ্ঞান নেই তার দিব্য জ্ঞান কি করে আসবে? সবার কথা বলছি না, আমার মতন যারা তাদের কথা বলছি। তা কাণ্ড জ্ঞান মরালিটি তো থাকবে, তারপরে আস্তে আস্তে দিব্য জ্ঞানেরও প্রকাশ পাবে। কত ভক্তি জগৎ, কত উন্নত জগৎ। কেন আনন্দ বলছে? আনন্দ বলছে এই 4টে গুণ থাকলেই তার আনন্দ হবে।
এই চারটে গুণের বিপরীত হলেই তার কপাল পোড়া। যে নিজেকে খুব বড় মনে করবে তার অহংকার সে কার মাটিতে পা দেবে না, আর সব জায়গায় সে খটাং খটাং ঘা খাবে। তৃণাদপি শুনেছেন আর সহ্য গুণ, আমি বললাম না সব সমাজে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সহ্য করার ক্ষমতা কমে গেছে, সেই জন্য এত অশান্তি। একজন আরেকজনকে সহ্য হচ্ছে, কিন্তু সহ্য করতে হবে। পরিবারে সহ্য করলাম নাম অর্থ একজন আরেকজনকে সহ্য করতে পারি না, ও সামনে আসলেই আমার রেগি ফায়ার হয়ে যায়, কিছু বললো না কিন্তু ওকে দেখলেই ভিতর থেকে জ্বলতে শুরু করে, হয় না এরকম? একজন আরেকজনকে দেখতে পারে না তাহলে কি করে হলো? ভক্ত ভক্তকে দেখতে পাই না। আরে সহ্য করতে হবে একটা সাধারণ মানুষকেও, তার ব্যবহারটাকেও সহ্য করতে হবে। আর একটা ভক্ত কিছু অন্যায় করেছে কি সহ্য করা যায় না, কি মিলমিস করা যায় না, কি আবার আদর করে কাছে ডাকা যায় না, না ও যা করেছে আমার সহ্যের বাইরে। আরে সহ্যের বাইরে কি, গাছের থেকেও কি সহ্য গুণ বেশি হয়ে গেছে? ভক্ত হতে গেলে গাছের থেকে সহ্য গুণ হতে হবে। তৃণাদপি শুনেছেন তরুরপি সহিষ্ণু না, এই সহ্য গুণটা খুবই দরকার সব ক্ষেত্রে, পারিবারিক জীবনে, নামহট্ট জীবনে, সব জায়গায় সহ্য গুণ। আর কি দরকার? অমানি না মানদেন, নিজে অমানি সম্মানের আশা নাই। আমি ভক্তি জগতে এসেছি আমাকে সবাই সম্মান করবে এই আশায় এসেছি না, অমানি না মানদেন, এবং সবাইকে মান দেওয়ার চেষ্টা করতে হবে। চারটে গুণ না থাকলে ভক্তি জগতে টিকে থাকা কষ্টকর হয়ে যায়, তাই সেই জন্য চারটে গুণ বাংলায় বলছে। আমি কালকে বলছিলাম, সবাই আমার সঙ্গে বলুন, দৈন দয়া অন্যমান প্রতিষ্ঠা বর্জন, চার গুণে গুণী হই করহ কীর্তন। এই চারটে গুণ ভক্তদের থাকতে হয়। কি চারটে গুণ? তিনের থেকে নিচু হওয়া, গাছের থেকে সহ্য গুণ হওয়া, নিজে অমানি হওয়া, সম্মানের আশা না করা, আর অপরকে সম্মান করা।